Hello friends, welcome to our YouTube channel. Hello বন্ধুরা, আমরা গিয়েছিলাম রথযাত্রা উৎসবে আমাদের বাড়ির কাছাকাছি রাজপুর হরিনাভি মাঠে। আশা করি তোমরাও গিয়েছিলে সবাই, আর যারা যাওনি তারাও যাবে। আমাদের এই মেলাটি 206 বছরের পুরানো একটি মেলা, আর এই মেলাটি জুলাই 10 তারিখ পর্যন্ত চলবে। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে ভগবান জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রার সহিত রথযাত্রায় নিজেই রাজপথে নেমে আসেন সকল ভক্তদের দর্শন করার জন্য। জগন্নাথ দেবের মূর্তি সাধারণত নিমকাঠ দ্বারা তৈরি করা হয়, আর এই মূর্তির চোখ দুটি বড় বড় ও গোলাকার। এই মূর্তির পা দেখা যায় না, হাত অসম্পূর্ণ। জগন্নাথ দেবের পূজা পদ্ধতি অন্য দেবতাদের থেকে আলাদা। আর উড়িষ্যা রাজ্যের পুরীতে জগন্নাথ দেবের প্রধান মন্দির অবস্থিত। এছাড়াও ভারতের ত্রিপুরা, আসাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং বাংলাদেশেও ভগবান জগন্নাথের পূজা প্রচলিত আছে। ইনি হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার বোন সুভদ্রা ও দাদা বলরামের সঙ্গে পূজা করা হয়। কথিত আছে ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণে আদেশ দিয়েছিলেন। তখন রাজা মূর্তি নির্মাণের জন্য উপযুক্ত শিল্পীর সন্ধান করতে থাকেন এবং এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী খুঁজে পান। তাকে আদেশ দিয়েছিলেন এই মূর্তি নির্মাণের জন্য। এই বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। কথিত আছে বিশ্বকর্মা রাজা ইন্দ্রদুম্নকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। দরজা বন্ধ করে কাজ শুরু হয়। রাজা রানী সহ সকলে ওই কাজের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং ভিতরে খোদাইয়ের আওয়াজ শুনতেন। 6-7 দিন পর রাজা বাইরে থেকে কোনো শব্দ শুনতে পাননি। রানী কৌতূহলবশত দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং শিল্পী অদৃশ্য। তখনও মূর্তির হাত তৈরি না হওয়ায় রাজা আশাহত হয়ে পড়েন, কাজের বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি দেবতা বা পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ, একেই প্রতিষ্ঠা করো, সেই থেকেই জগন্নাথ দেবের এই রূপ।
বন্ধুরা আমাদের এই রথের মেলার ভিডিওটি দেখুন। আর মেলা মানেই তো মহামিলন, মানুষের উচ্ছ্বাস ও উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। বন্ধুরা, এখানে অনেক রাইড বসেছে, বাচ্চা থেকে বড় সবাই আনন্দে মেতে উঠেছে। এছাড়াও এখানে অনেক রকমের দোকানও বসেছে। বন্ধুরা, আমরা মেলায় ঘোরার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে পারলাম না ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে। বন্ধুরা, তোমরা যারা এখনও মেলায় যাওনি তারা একটু সময় করে মেলাটা ঘুরে এসো, ভালোই লাগবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে আমার দেখার জন্য সবাইকে ধন্যবাদ।